অভয়াকাণ্ডের দিকে প্রত্যেকে নজর রেখেছেন মানে অভয়াকাণ্ডের তদন্ত প্রক্রিয়ার দিকে কখন কোন তথ্য সামনে আসছে সেই সমস্ত তথ্যের বলা যায় চুল চেরা বিশ্লেষণ হচ্ছে এবং যা যা তথ্য সামনে আসছে তা থেকে প্রতিনিয়তই কিন্তু ঘটনার মোর ঘুরে যাচ্ছে এবার এমন কি তথ্য চলে এলো জানিয়ে রীতিমতো তোলপার অবস্থা অভয়াকাণ্ডের সত্য কি এবার সন্দেপ ঘোষ মানে আরচে করে প্রাক্তন প্রিন্সিপাল তিনি হুল্লুক করে বলে ফেললেন এই প্রশ্নটাই জোরালো হচ্ছে কারণ আমরা জানি ইতিমধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে নিজেদের কাছে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ গ্রেপ্তার করা হয়েছে তাকে করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সত্যি সত্যি অভয়কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত সন্দীপ ঘোষের আইনজীবী বুধবার শিয়ালদা আদালতে সওয়াল জবাব করেছেন তাতে যা যা দাবি করা হয়েছে তা থেকে প্রকার অন্তরে এটাই বোঝা যায় যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি হয়তো শুধুই অভিযোগ নয় তা সত্যি আদালতে সন্দেব ঘোষের আইনজীবী প্রশ্ন তোলে তার মক্কেল কিভাবে চালা থানার ওসি এফআইআর করতে দেরি করাতে পারেন তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ করতে পারছে না তারা শুধু বলছে সন্দেব ঘোষ প্রমাণ টেম্পারিং এর সঙ্গে জড়িত মূল অপরাধে তিনি জড়িত নন বুধবার সন্দেব ঘোষের আইনজীবীর তরফে এক প্রকার বলে দেওয়া হয় তদন্তকারী সংস্থা বলছে সন্দীপ ঘোষ প্রমাণ টেম্পারিং এর সঙ্গে জড়িত তবে তিনি মূল অপরাধের সঙ্গে যুক্ত নন তার মানে কি সন্দীপ ঘোষের তরফে মেনেই নেওয়া হলো যে তিনি তথ্য প্রমাণ লোপাত করেছেন বুধবার শিয়ালদা কোর্টে তোলা হয় অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষের আইনজীবী যেমন দাবি করেন তার মক্কেল মূল অভিযোগের সঙ্গে যুক্ত নন তেমনই অভিজিৎ মন্ডলের আইনজীবী আদালতে জানান তার মক্কেলের বিরুদ্ধে সব অভিযোগ জামিনযোগ্য তার প্রশ্ন আমার মক্কেলের বিরুদ্ধে অভিযুক্ত কি তিনি ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ ঘটনার দিন সকাল সাড়ে নটা নাগাদ তিনি জানতে পারেন সাড়ে দশটা নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছান তার বিরুদ্ধে কি এটাই অভিযোগ অভিজিৎ মন্ডলের আইনজীবীর দাবি তার মক্কেলকে মূল অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে তদন্তকারী সংস্থা তাদের অনুমানের বশবর্তী হয়ে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলছে আসলে চালা থানার অফিসার ইনচার্জ হিসাবে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন এটা তার কাজ এখনো পর্যন্ত অভিজিৎ মণ্ডলকে সাতটি নোটিশ দেওয়া হয়েছে তিনি প্রতিবার হাজিরা দিয়েছেন শেষবার হাজিরা দিতে গেলে তাকে জিজ্ঞাসাবাদের পর হঠাৎ করে গ্রেপ্তার করা হয় তবে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যা জামিন অযোগ্য আইনজীবীর যুক্তি খবর পেয়েও দেরি করে হাসপাতালে পৌঁছনোয় যদি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল অভিযোগ হয় তাহলে তাকে হত্যা অভিযোগে কিভাবে জড়ানো হচ্ছে অভিজিৎ মণ্ডল হত্যার সঙ্গে জড়িত নন বুধবার আদালতে নিজের মক্কেলের জন্য জামিনের আবেদন জানান অভিজিৎ মণ্ডলের আইনজীবী জানানো হয় প্রথম দিন থেকেই তারা তদন্তে সহযোগিতা করছে তাই যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক এই নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের একই রকম ভাবে সঞ্জীব ঘোষের তরফে যেমন দাবি করা হয়েছে যে তিনি এই ঘটনায় জড়িত নন এবং তাকে কোথাও একটা তিনি কেন আহ ষড়যন্ত্র করতে যাবেন বা তিনি কেন অভিজিৎ মন্ডলকে নির্দেশ দিতে যাবেন তিনি এই ঘটনায় একেবারেই জড়িত নন তাকে জোর করে কোথাও একটা জড়িত দেখানোর চেষ্টা করা হচ্ছে বা প্রমাণ চেষ্টা করা হচ্ছে অন্যদিকে অভিজিৎ মন্ডল তার বক্তব্য যে তিনি শুধুমাত্র খবর পাওয়ার একটু দেরিতে এসেছেন বলেই তিনি দোষী এটা একেবারেই নয় এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে তিনি সিবিআই কে সিবিআই এর ডাকে ছ সাত বার তাকে যে ডেকেছিল সিবিআই তিনি তাতে সাড়া দিয়েছেন তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন তার বিরুদ্ধে যে চক্রান্ত মানে তিনি এই ঘটনায় যে ষড়যন্ত্র হয়েছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তার জামিন মঞ্জুর করা হবে এই দুজনই তাদের জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে যদিও এসি শিয়ালরা আদালতের এসিজিএম গতকাল ফের তাদের দুজনের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের যে আবেদন সিবিআই জানিয়েছিল সেই আবেদনের সায় দিয়েছে একই সঙ্গে সিবিআই এর তরফে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে টালা থানায় বসেই কোথাও এই ঘটনায় যে ষড়যন্ত্র যেটা বারবার করে প্রথম থেকেই যে বিষয়ের দিকে সবারই নজর ছিল বা যে বিষয়টা উঠে আসছিল সেখানে তরফে দাবি করা হয়েছে যে টালা থানায় এই যে দায়ের করতে দেরি করা এবং অভিযোগ যে প্রাথমিকভাবে যে অভিযোগ দায়ের হয়েছিল সেখানে ভুল তথ্য লিখেছিল টালা থানার তরফে লেখা হয়েছিল এরকম একাধিক বিষয়ে যে গলদগুলো এখন সামনে আসছে সেখানে কোথাও আর সিবিআই এর কাছে এই বিষয়টা আরো জোরালো হয়েছে যে টালা থানায় বসেই এই পরিকল্পনা করা হয়েছিল যে কি করে তথ্য প্রমাণ লোপাট করা যায় বা বা তথ্য প্রমাণ বিকৃত করা যায় অল্টার করা এই এই যে সময় নষ্ট করা হয়েছিল বলে বারবার দাবি করা হচ্ছিল সেটা সিবিআই এর বক্তব্য টালা থানায় বসেই সেই পরিকল্পনা করা হয়েছিল এবং তার জন্যে সেই বিষয়ে তথ্য প্রমাণ পেতে সিবিআই এর আরো কিছুটা সময় লাগবে সিবিআই সে জন্য সেই সময়ে রাজ্যে জানিয়েছে আদালতের কাছে আদালত গতকাল শিয়ালদা আদালত সেটা মঞ্জুর করেছে আপাতত তিরিশ সেপ্টেম্বর এই বিষয়ে ফের শুনানি রয়েছে একই সঙ্গে সিবিআই এদের দুজনের সন্দীপ ঘোষের নার্কো এবং অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল সেই বিষয়ে গতকাল শুনানি হয়নি সূত্রের খবর যেটা যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে তিরিশ সেপ্টেম্বর এই দুটো বিষয়ের উপরেও শুনানি হতে পারে আদালতে যেটা বা সিবিআই এর তরফে যেটা অভিযোগ যে টালা থানার এই সন্দীপ ঘোষ তিনি এই ঘটনা জানার পর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলেন তারপরে দশটা নাগাদ টেলিফোনে যোগাযোগ করেছিলেন বলে সিবিআই সূত্রে সিবিআই দাবি এবং অভিজিৎ মন্ডল তিনি এগারোটার পরে তিনি আরজিকর হাসপাতালে আসেন এবং এদের মধ্যে যে টেলিফোনিক কনভার্সেশন সেই সময়ে অন্য আর কোনো তৃতীয় ব্যক্তি এই টেলিফোনিক কনভারসেশনে যুক্ত ছিলেন কিনা এবং তাদের মধ্যে কার যে কথোপকথন সেই কথোপকথনে কোন রকম চক্রান্ত বা ষড়যন্ত্র রয়েছে কিনা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এখানে পরিকল্পনা করা হয়েছে বা পরিকল্পনার ইঙ্গিত রয়েছে সেটা এদের টেলিফোনের দেওয়া হয়েছে পরীক্ষার জন্য এদের দুজনেরই টেলিফোন একই সঙ্গে আরো একাধিক নথি যেগুলো সেখান থেকে উদ্ধার হয়েছিল সিএফএস এল দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু রিপোর্ট ইতিমধ্যেই সিবিআই গতকাল শিয়ালদা আদালতে খামবন্দি হিসেবেই দিয়ে দিয়েছে যে সেই রিপোর্ট এখনো আদালত খোলেনি আগামীতে সিবিআই এর দাবি যে তদন্ত আরো যত এগোবে তাদের কাছে আরো এই বিষয়টা পরিষ্কার হবে সেই জন্যই তারা আরো বেশি সময় চেয়েছেন তবে তাদের কাছে সিবিআই এর যেটা বক্তব্য যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এদের যে কথোপকথন বা প্রভাবশালী যোগের যে বিষয়টার কথা বারবার করে দাবি করা হচ্ছিল কোথাও সেই রয়েছে বা সেই যোগসাজসের ইঙ্গিত সিবিআই পেয়েছে এবং অত্যন্ত পরিকল্পিত ভাবে পরিকল্পনা করা হয়েছে টালা থালায় বসে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব